एवरीवन अस्सलामु अलैकुम बांगला कुकिंग आरो एकटी नतून रेसिपी देखार जोन्नो सबाइके वेलकाम जानाच्छि। आर आजके रेसिपिटी होच्छे खीरेर पाटिसापटा पिठा। पाटिसापटा पिठा कम बेशी आमरा सबाई बानाते पारि, तबे आमि जेभाबे बानाई ठीक सेभाबे आपनादेरके तैरि करे देखाबो। पाटिसापटा पिठा बानानोर जोन्नो प्रथमे आमि ब्याटार तैरि करे नेब, तार जोन्नो एक कप आरो हाफ कप चालेर गुड़ो दिए दिच्छि। আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা। চালের গুঁড়ো আর ময়দা একসাথে দিলে ব্যাটারটা খুবই সুন্দর হয়। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের সাথে ডিম দিলে পিঠাটা বানানোর সময় খুবই সুন্দরভাবে উঠে আসে। এখন দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। এখন একটু একটু পানি দিয়ে একটা পাতলা করে ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম হবে। আর ব্যাটারের থিকনেসটা একটু দেখুন কেমন হয়েছে। এরকমভাবে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করার পর আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, এতে পিঠাগুলো খুবই সুন্দর হবে। আর খিসা তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি দুই মুঠো চিনি গুঁড়ো, চাল, হাফ কাপ নারকেল কুড়া, দুটো টোস্ট বিস্কিট ভেঙে দিচ্ছি। টোস্ট বিস্কিটটা দিলে খুবই সুস্বাদু হয় খেতে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে ফিরে এসেছি, এখন খিসা রান্না করতে চলে যাব। চুলোয় একটা প্যানে আমি 1.5 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও একটু দুধ বেশি করে নিয়ে জাল দিয়ে ঘন করে নিতে পারেন, এতে খিসাটা খেতে খুবই টেস্টি হয়। দুধটা ঠান্ডা অবস্থায় দিয়ে দিচ্ছি, যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, না হয় দলা পেকে যাবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি দুধটাকে ঘন করার জন্য গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে খেসার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখন অনবরত নাড়তে হবে আর খিসাটাকে ঘন করে নিতে হবে। সরি ভিউয়ার্স, এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য অসংখ্য দুঃখিত। আমি খিসাটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম গরম খিসা পিঠার মধ্যে দেওয়া যাবে না, না হয় পিঠাটা ভালো হবে না। এখন একটা ফ্রাই প্যানে একটু করে তেল দিয়ে টিস্যু দিয়ে ব্রাশ করে দিচ্ছি তেলটাকে। আর এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর একটু ঘুরিয়ে পিঠাটাকে বড় করে নেব। আর আমি কিভাবে করছি আপনারা তো দেখতেই পারছেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন এরকম সাদাটে হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু করে খিসা দিয়ে দিচ্ছি। খিসাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এক সাইড থেকে পেঁচিয়ে পেঁচিয়ে পিঠাটাকে আমি তৈরি করে নিচ্ছি। আমার একটা পিঠা হয়ে গিয়েছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আগেরটার মতো আমি সেম 2 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি প্যানে, আর ঘুরিয়ে একটু বড় করে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন এরকম সাদাটে হয়ে আসবে তখন আবারও খিসা দিয়ে দিব। আমি আমার পছন্দ অনুযায়ী খিসা দিয়ে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসাপটা পিঠা। আর এগুলো বানাতে খুবই ইজি, কোনো ঝামেলা ছাড়াই পাটিসাপটা পিঠাগুলো বানানো যায়। আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই অসাধারণ। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।